আসসালামু আলাইকুম। আজকে পত্রিকায় দেখলাম একটা ইন্টারেস্টিং স্টোরি, যে টেস্কো যে সুপার মার্কেট তার নামকরণ কীভাবে হলো। টেস্কো সুপার মার্কেটের যে ফাউন্ডার তার নাম হচ্ছে জ্যাক কোহেন, এবং তিনি পারচেজ করেছিলেন একটা লার্জ শিপমেন্ট অফ টি 1923 সালে। শিপমেন্ট অফ টি সাপ্লাই করেছিলেন টিই স্টকওয়েল থেকে, এবং এই টিই স্টকওয়েলের প্রথম তিনটা অক্ষর টিই আর স্টকওয়েলের এস টেস, আর টু লেটার্স অফ হিজ ওন সার নেম সিও, তার থেকে টেস্কো নামটা হয়েছে। জ্যাক কোহেন হচ্ছে এই টেস্কোর ফাউন্ডার। এখানে অনেক স্টোরি আছে, উনি আসলে বিভিন্ন মানে হ্যাকনিতে তার একটা দোকান ছিল, ভেরিয়াস গুডস বিভিন্ন জায়গাতে জিনিসপত্র কিনতেন, এই দোকানটাকে স্টেশন করে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। তার পিতামাতা পোলিশ ইমিগ্রেন্টস, এবং তিনি দোকানে দোকানে জিনিসপত্র বিক্রি করতেন। তাহলে এই সুপার মার্কেট উনি ফাউন্ডার যেটা হচ্ছে জ্যাক কোহেন, এবং তিনি প্রথম বিজনেস খুলেন 1919 সালে, আর এমনিতেই বিজনেস, কিন্তু টেস্কোর নামটা আসছে 1923 সালে, যখন কোহেন একটা ব্যাচ অফ টি কিনছেন টিই স্টকওয়েল, একটা পত্রিকা হচ্ছে কি এক্সপ্রেস এটা রিপোর্ট করছে, এবং প্রথম স্টোর খুলেন এজুয়ার রোডে নর্থ লন্ডন 1919 সালে, মেকিং দি বিগিনিং অফ টেস্কো এম্পায়ার। টেস্কো এম্পায়ার মানে দোকান নাম দিয়ে টেস্কো এম্পায়ার যাত্রা শুরু করে, অর্থাৎ 1919 সাল দিয়ে উনি ছোটো দোকান দিয়ে হ্যাকনিতে ব্যবসা শুরু করেন, এর নাম জ্যাক কোহেন। 23 সালে টেস্কো নামকরণ হয়, কিন্তু মার্কেটিং করেন বড় দোকান দিয়ে 1929 সালে, এবং 1939 সালে এটা ওনারশিপ এক্সপ্যান্ড হয়ে 100টা স্টোর হয়, 100টার মতো স্টোর হয় 1939 সালে। আর ইনি মারা যান 1979 সালে, এবং টেস্কো বর্তমানে ইউকেতে মোর দেন 4000 স্টোর রয়েছে। আবার নামটা বলছি, নাম মালিক হচ্ছে জ্যাক কোহেন, এবং নামকরণটা শুরু হয়, তিনি একটা বিরাট টি ব্যাচ কিনছিলেন, টি মানে চা কিনছিলেন টিই স্টকওয়েল থেকে, এই টিই স্টকওয়েলের টিই এস আর নিজের সার নেম কোহেনের নাম থেকে ক, সেখান থেকে টেস্কো, এইভাবেই টেস্কোর যাত্রা শুরু হয়। আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।